নেইমারের প্রতি আসক্ত এতটাই যে বন্ধুর বাসায় গিয়ে তার কম্পিউটারে নেইমারের স্কিল ভিডিও দেখতেন লামিন ইয়ামাল। মেসিকে সেরা মানেন ঠিকই, তবে ফুটবলের প্রতিটা ক্ষেত্রেই অনুসরণ করেন নেইমারের পদাঙ্ক। বিশ্বের বুকে লিওর রেখে যাওয়া কাতালান পতাকাটাকে উড়াতে বার্নাবু থেকে ওয়েম্বলি কিংবা ওল্ড ট্রাফোর্ড থেকে ইতিহাদ, সব জায়গায় লিওর রেখে যাওয়া বার্সাকে পুনরায় সিংহাসনে ফিরিয়ে আনতে প্রস্তুত হচ্ছেন লামিন ইয়ামাল। আর এমন অতিমানবীয় ইয়ামালের আইডল কে হবেন? চোখ বন্ধ করে বলা যায় একমাত্র লিওনেল মেসি। না, বরং এক সাক্ষাৎকারে লামিন ইয়ামাল ভিন্ন কথা জানান। তার কণ্ঠে বেজেছে উল্টো সুর। তার আইডল লিওনেল মেসি নয়, বরং তার আদর্শ ব্রাজিলিয়ান সুপারস্টার ও সাবেক বার্সেলোনা ফুটবলার নেইমার। জিকিউ স্পেনের সাথে একটি সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে 16 বছর বয়সী ইয়ামাল বলেছেন, আমার দুটি ফুটবল আইডল আছে, মেসি এবং নেইমার। নেইমার তার অবিশ্বাস্য স্টাইলের জন্য, আমি তাকে দেখে উপভোগ করেছি এবং তার মতোই হবার চেষ্টা করি। অপরদিকে লিওনেল মেসি আমার আইডল, কারণ ইতিহাসের সেরা খেলোয়াড়, সেজন্য তাকে আমি আদর্শ মনে করি। ইয়ামাল অনুসরণ নেইমারকে করেন আর হতে চান মেসির মতো ইতিহাসের সেরা খেলোয়াড়। ব্রাজিলিয়ান তারকা নেইমার সম্পর্কে ইয়ামাল বলেন, আমি ছোটবেলায় আমার বন্ধুর বাড়িতে যেতাম, কারণ তার কাছে একটি কম্পিউটার ছিল এবং আমি দীর্ঘ সময় ধরে নেইমারের ভিডিও দেখার জন্য এটি ব্যবহার করতাম। তারপর যখন আমি বাড়ি ফিরতাম, আমি আমার রুমে এসে যে ভিডিওতে যে স্কিলগুলো প্রদর্শন করত তা অনুকরণ করার চেষ্টা করতাম। বার্সেলোনায় নেইমার অবশ্য খুব বেশি সময় খেলেননি, তবে যতটুকু ছিলেন তাতেই মোহবিষ্ট করে রেখেছেন সবাইকে। দারুণ সব ড্রিবলিং আর স্কিল দেখিয়ে মন জয় করে নিয়েছিলেন হাজারো সমর্থকদের, তাদের মধ্যে একজন ইয়ামাল, যিনি কিনা নিয়মিতই নেইমারের সব কিছুকে অনুকরণ করার চেষ্টা করতেন। এর আগে মুন্দো দিপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল জানিয়েছিলেন সে কথাই, নেইমার খেলাটাকেই আমার জন্য আকর্ষণীয় করে তুলেছিলেন, যা দেখাটা দারুণ ব্যাপার ছিল এবং তাকে খেলতে দেখাটা আমার জন্য বেশ উপভোগ্য ছিল। তার খেলা নিয়মিত দেখার পর স্কিলগুলো আমার মধ্যেও চলে আসতো, মনে মনে বলতাম এটা আমি না, আসলে সেই করছে। ইয়ামাল গত মৌসুমে নিজেকে ভিন্ন রূপে চিনিয়েছেন, গোল করেছেন আবার করাচ্ছেন সতীর্থদের দিয়েও, ম্যাচে বেশ কিছু দারুণ পাস দিয়ে পাল্টে দিচ্ছেন ম্যাচের চেহারা। ম্যাচে তার এমন প্রভাবকে অনেকেই মেসির সাথে তুলনা করছেন, কিন্তু ইয়ামাল নিজে কি ভাবছেন? সেদিক থেকে মেসিকে অনুকরণ করার চেষ্টা করা কঠিন, কিন্তু আমার মনে আছে এমন পাসগুলি দিতে পারত একমাত্র সে। সুযোগ মিললে তার মতো তেমন করার চেষ্টা করব। ইয়ামাল তার দেওয়া প্রতিটি সাক্ষাৎকারে যেভাবে নেইমারের ভূয়সী প্রশংসা করেন, তাতে বোঝার বাকি নেই যে নেইমার আসলে তার কাছে কী।